আজকে প্রচারে কোথায় এসেছিলেন এই লখনৌ? সকালে আমরা গলসিতে প্রচার করেছি, বিষ্ণুপুর লোকসভার মধ্যে যে খণ্ডঘোষ পড়ে আমাদের সৌমিত্র খান ও স্ত্রী সবাই মিলে রোড শো করেছি, আর শেয়ারা বাজারে এখানে বিষ্ণুপুর আর কাটোয়া লোকসভা সংযোগস্থলে আজকে আমরা রোড শো করলাম। কেমন সারা পাচ্ছেন দাদা? রাস্তায় দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে আছে, বিজেপির জন্য হাত দেখাচ্ছে, সবাই বিজেপির অপেক্ষা করছে। বিষ্ণুপুর লোকসভা সৌমিত্র ও প্রার্থী, তো সেক্ষেত্রে আদালতের নির্দেশে উনি বিষ্ণুপুর ঢুকতে পারছেন না, খণ্ডঘোষেই পড়ে আছেন, সেক্ষেত্রে কতটা আশাবাদী ওই সিটটার জন্য আপনারা? মানুষ চাইছে সৌমিত্র খানকে, টিএমসি চাইছে না, মানুষ যাকে চাইবে সেটাই শেষ। সৌমিত্রবাবু খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন জায়গায় প্রচার করছেন, সেক্ষেত্রে অনেক জায়গায় ওনাকে কালো পতাকা দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে উনি 5 বছরে কোনো উন্নয়ন করেননি, সেইটাকে আপনি কিভাবে নিচ্ছেন? না এটা তৃণমূল লড়াচ্ছে কি মনে করছেন? করবে পঞ্চায়েত করবে, এমপি উন্নয়ন করে না, গাধাগুলো জানে না। আর আমাদের সারা রাজ্যে কি উন্নয়ন হয়েছে? উনি কি রোড তৈরি করবেন? ওখানে গাড়ি ঢুকতে পারছিল না, ঢকঢক করে পড়ে যাচ্ছিলাম আমরা খোলা গাড়িতে। এটা হচ্ছে দিদিমণির উন্নয়ন। এটা আমাদের প্রধানমন্ত্রী বলছেন স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী, সব সব জায়গায় স্পিড ব্রেক হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা পুরো সরকারই পাল্টাতে চাইছি। এখানে সেমিফাইনাল হচ্ছে 19 সালে। কতগুলো সিট আশা করছেন গোটা রাজ্যে? 23 থেকে আমরা গুনতে শুরু করব উপরের দিকে, ঠিক আছে চলুন। মমতা ব্যানার্জি আজকে বলেছেন যে আসানসোলের সাংসদ দাঙ্গাবাজ, এ ব্যাপারে কি বলবেন? এখন উনি মোদী সম্বন্ধে বলছেন, অমিত শাহ বলছেন, এখন বাবুল সুপ্রিয় বলছেন, যত হারার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, হারার গন্ধ পাচ্ছেন, তত এই ধরনের উল্টাপাল্টা কথা বলছেন, নার্ভাস হয়ে গেছেন এটা এইসব কথা বলছেন। এবং এও তিনি দাবি করেছেন যে রানীগঞ্জের কয়লা মাফিয়ারা বিজেপির সঙ্গে যুক্ত এবং বিজেপির মানে কয়লা মাফিয়ার টাকায় নাকি আরএসএস এবং বিজেপি চলছে। প্রমাণ করুন না, পুলিশ তো ওনার কাছে আছে, এগুলো যে পাগলামি, এসব বকাবকি করছেন কেন? প্রলাপ, কোথাও লোক হচ্ছে না, রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন, আর কটা দিন দেখুন মানুষ তার থেকে দেখে মুখ ফুরিয়ে নেবে, রাস্তায় লোকে হাতও তুলবে না, এই পরিস্থিতি করবো। 2019 সঙ্গে কয়লা মাফিয়া, গরু মাফিয়া আছে, পাথর মাফিয়া, বালু মাফিয়া আছে, সবাই জানে, কিন্তু এখন আর মুখ ডাকতে পারবে না।